হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা খুব সকাল সকাল ভ্লগটা শুরু করেছি। আজকে আমরা যাচ্ছি দিশাতে বাবাকে নিয়ে ডাক্তার দেখাবো বলে, তো বেরিয়ে পড়েছে। অ্যাপয়েন্টমেন্ট আমার নেওয়া ছিল দিশাতে, বাবার চোখ অপারেশন হবে, মানে ক্যাটারাক্ট অপারেশন হবে, তার জন্য আমি আমার বর বাপিকে নিয়ে যাচ্ছি দিশাতে, ব্যারাকপুর দিশাতে বুকিং আছে। প্রথমে ব্যারাকপুর দিশাতে দেখাবো, তো আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি দিশা আই হসপিটাল ব্যারাকপুরে। তো এখানেই দেখাবো। তো গিয়ে দেখলাম প্রচুর ভিড় আছে, তারপর বাবার যে টাইম দিয়েছিল সেই টাইম অনুযায়ী আমরা সমস্ত কিছু চেক আপ টেকআপ করে ডাক্তারকে ফাইনালি দেখাবো বলে বসে আছি। দেখো আমি আর বাপি বসে আছি, অনেক 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 মানে প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছে। তো দেখো, দেখানো হয়ে গেছে, ফিরে পড়লাম। আবার আজকে হলো অপারেশনের ডেট, মানে আজকে যে দিনটা দেখতে পাচ্ছ, আমরা খুব সকালে ফার্স্ট মর্নিংয়ে 7:30 বেরিয়ে পড়েছি, যেটা অপারেশন হবে পলতা দিশাতে, মানে পলতায় যে দিশাটা আছে সেখানেই অপারেশন। ডক্টর অয়ন মোহন্তির কাছে বাবা অপারেশন হয়েছে, বাবার রাইট চোখে, রাইট আইতে ক্যাটারাক্ট হয়েছিল। তো আমরা খুব সকালে বেরিয়ে পড়েছি, আর সেদিনকে প্রচণ্ড কুয়াশা ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। দেখো ওয়েদারটা কেমন, একদম সানি ওয়েদার, ভীষণ ঠান্ডা ছিল, জানালা কাঁচগুলো দেখো দেখলেই বুঝতে পারবে পুরো একদম হেজি হয়ে গেছে। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি, বাবা আমাদের ওখানে 8টার মধ্যে পৌঁছাতে বলেছিল, আমরা 7:30 বেরিয়েছি। আর দেখো আমি কাজটা পুরো কতটা কুয়াশা ছিল তার জন্য হেজি হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, বাবাকে যেহেতু 8টার সময় টাইম দিয়েছে সেই সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব, আর সমস্ত প্রসিকিউর যা যা আছে সেগুলো করে নেব। তো আমরা পলতাতে ঢুকে গেছি, তো চলো যাওয়া যাক ভেতরে। এই চলে এসেছি দিশা আই হসপিটাল পলতাতে, তো চলো ভেতরে যাওয়া যাক, কেমন ভিড়। আমাদের গাড়িটা পার্কিং হয়ে গেছে, তো এখন আমরা হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছি, গাড়িটা একটু দূরেই পার্কিং জায়গা পেয়েছিল। তো ভেতরে গিয়ে সমস্ত প্রসিকিউর করে কিছু, মানে আমার বর গিয়েছিলো, আমি তখন ওয়েট করছিলাম বাবাকে নিয়ে। তো এখন চলো, আমাদের সমস্ত প্রসিকিউরগুলো করা হয়ে গেছে, এবার বাবাকে ওপরে নিয়ে যাওয়া হবে। তো যেহেতু একজনকে অ্যালাউ করবে, আমি গিয়েছিলাম বাবার সাথে ওপরে। তো দেখো বাবাকে ড্রেস পরিয়ে দিয়েছে, হাতে ট্যাগ দিয়ে দিয়েছে নামের, আর রিল্যাক্স থাকার জন্য একটা বেড দিয়েছে, আর বাবা এখানে ঠাকুরের নাম করছে, কারণ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নেই একদমই। তো চলো এবার আমি অপেক্ষা করছি ওটির বাইরে, বাবাকে নিয়ে গেছে এখন ওটিতে, তো ওটির বাইরে আমি অপেক্ষা করছি। আর এদিকে দেখো বাবার অপারেশন সাকসেসফুল, বাবাকে অপারেশন করে চোখে চশমা দিয়ে দিয়েছে, বাবা এখন একটু রেস্ট করছে, কারণ 1.5 ঘন্টা ওয়েট করতে বলেছিল। তো অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, এবার আমরা সমস্ত প্রসিকিউর করে বেরিয়ে পড়েছি। আর আমাদের চেক আপের ডেট দিয়েছে 18 জানুয়ারি, অপারেশন হয়েছে 12 জানুয়ারি, আর 18 জানুয়ারি চেক আপের ডেট দিয়েছিল। তো এখন তো মানে ফিরে পড়লাম, এবার এটা হলো নেক্সট ডে যেদিনকে আমরা যাচ্ছি চেক আপে বাবাকে নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি বাপিকে নিয়ে চেক আপে, বাপিকে এখন আমরা আবার ব্যারাকপুর দিশাতে, আমাদের সেদিনই যেদিনকে অপারেশন হয়েছিল পলতাতে সেদিনকেই আমাদের মানে চেক আপের ডেট দিয়ে দিয়েছিল 18 জানুয়ারি। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। তো চলো, আমাদের সকালবেলা টাইম দিয়েছিলো 9:30 সময় টাইম, তো সেই সময় মতোই আমরা বেরিয়ে পড়েছি। 9:10 মানে 8:45 আমরা বেরিয়ে পড়েছি ব্যারাকপুর দিশার উদ্দেশ্যে। তো আমরা রওনা হয়ে গেছি, দিয়ে আমাদের সমস্ত প্রসিকিউর যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। আবার সেই প্রসিকিউর সেম আমরা অপেক্ষা করছিলাম ডাক্তারবাবুকে দেখানোর জন্য, সমস্ত কিছু প্রসিকিউর আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমাদের চোখ দেখানো কমপ্লিট, সমস্ত কিছু প্রসিকিউর মেনে এখন আমরা অতীন্দ্র সিনেমা হলের সামনে আমরা অপেক্ষা করছিলাম, আর জুডিও ছিল, জুডিওতে আমরা একটু শপিং করে নিয়েছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা বাই।